দেখো, এল এফ ইউ, লিস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড, কি বলছে? রিপ্লেস দ্য স্পেস দ্যাট হ্যাজ স্মলেস্ট কাউন্ট। বুঝেছিস? স্পেসটা রিপ্লেস করব যেটার আমার স্মলেস্ট কাউন্ট আছে। মানে এটা কি বোঝা গেল না? গিভেন স্ট্রিং, আমার স্ট্রিং কি কি দেওয়া আছে? স্ট্রিং দেওয়া আছে 6789 6709 0। টোটাল নাম্বার অফ স্ট্রিং কটা আছে? 12টা। আর আমার ফ্রেম নাম্বার কতগুলো আছে বল? ফ্রেম নাম্বার আছে আমার, তাহলে তিনটা ফ্রেম নিয়েছি, 1 2 3, আর 12টা লিখে নিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা এলিমেন্ট লিখে নিয়েছি। প্রথমে 6 এলো, যখন নতুন এলিমেন্ট আসছে তখন স্টার আমি তাকে দিয়ে দিলাম, পেজ ফল্ট বা রাইট দিয়ে পেজ ফল্ট কে লেখা হয়। যখন 7 এলো, 6 এর পর 7 চলে এলো, মনে হবে ফিফোর মতোই কাজ করছি। দেখ, আরিসিতে ফিফোর মতোই চলতে থাকবে। 6 7 8, তাহলে 8 চলে এলো। দেখ, এবার 9 যখন আসবে, যখন আমার 9 আসবে, না আসবে আমার, তখন আমি কি চেক করব বলতো? যখন আমার 9 এলো, তখন 9 আসার আগে ফ্রেমে আমার কি আছে? 6 7 8, দেখতে পাচ্ছি? সবাই দেখা শোনা যাচ্ছে তো? ঠিক, খুব সুন্দর কিন্তু ভিউ আসছে। যখন আমার 6 7 8 আছে, যখন 9 আসতে চাইছে, তখন আমার কি আছে? 6 7 8 আছে, কভার এসছে এখানে। 6 আগে, 9 আসার আগে 6 কভার এসছে। একবার এইখানটা দেখে কাউন্ট করবে, 6 এসছে একবার, 7 এসছে, আর 8 কবার এসছে, 8 এসছে একবার। বোঝা যাচ্ছে কি রে? বুঝতে পারা যাচ্ছে? হ্যাঁ রে, বোঝা গেল কিনা বল। হ্যালো, হ্যাঁ দাদা, বোঝা যাচ্ছে। হ্যাঁ, 6 7 8 তিনবার করে এসছে। এবার এর মধ্যে যেটা সব থেকে কমবার আসছে সেটা নেব, কিন্তু এখানে তো টাই হয়ে যাচ্ছে, টাই হয়ে যাচ্ছে। টাই কিভাবে ব্রেক করব? ফিফো মেক দ্য ট্রাই, ফিফো ব্রেক দ্য টাই, ফিফো ব্রেক দ্য টাই। ফিফোটা আমার ব্রেক করলো, ফিফো অনুযায়ী কে হবে? 6 তাই জায়গায় এলো, বোঝাতে পারছি? তাই আমার 6 এর জায়গায় এলো, 6 এর জায়গায় আমার 9 এলো, তাই আমার 6 কিন্তু 9 এলো, 7 8। ভালো করে বল, যখন আমার 9 আসে বলো, বলছি মাঝে মাঝে হেজি হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না ঠিক করে। এবার এবার দেখো, এবার দেখো, এবার দেখো, ঠিক আছে? নেটওয়ার্ক ইস্যু, দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে, এলো, 7 এলো, 8, যতক্ষণ ফ্রেম ফাঁকা আমার পরপর ঢুকে গেল, যখন 9 আসবে, ফিফো হলে কি লংগেস্ট টাইম অনুযায়ী হতো? এখানে কিন্তু একই হচ্ছে না, ভালো করে খেয়াল করবি, এখানে কনসেপ্ট এক না, দেখে মনে হচ্ছে একই রকম ফিফোর মতো, নট দ্যাট। 6 7 8 তিনটে এলিমেন্ট আছে আমার, 6 7 এলিমেন্ট আছে আমার, 6 আগে কভার এসছে একবার, 7 আগে কভার এসছে, 9 এর জন্য ক্যালকুলেশন করছি এখানে, দেখ 7 ও আগে এসছে একবার, 8 ও এসছে একবার, তিনটের মধ্যে সবথেকে কোনটা? বোঝা যাচ্ছে না সবথেকে কম কোনটা? কেন বোঝা যাচ্ছে না সবথেকে কম কোনটা? কারণ হলো তিনটেই তো আমার একবার করে এসছে, তাই জন্য আমি বুঝতে পারছি না। তখন যখন আমার হয়ে গেছে, তখন ফিফো মেথড ব্রেক্সটা তাই। এবার 6 কার জায়গায় বসবে? যখন আমার 6 আসতে চাইছে, তখন আমার কি আছে? আগে 9 আছে, 7 আছে, আর 8 ও আগে এসছে একবার, 9 এসছে একবার, 7 এসছে একবার, 8 এসছে একবার, তাহলে আবার টাই হয়ে গেল। ফিফো মেথড টাইটা ব্রেক করবে, তাহলে এই তিনটার মধ্যে কোন? 7টা, তাই 7-এর জায়গায় বসবে। বুঝেছিস? বোঝা গেল না? শক্ত লাগছে? বুঝতে পারা যাচ্ছে না? শক্ত লাগছে? যখন আমার 7 আসতে চাইছে, 7 যখন আসতে চাইছে, তখন ক্যালকুলেশনটা কর, 7 যখন আসতে যাচ্ছে, তার আগে 9 আছে, 6 আছে, 8 আছে, তাহলে 9 6 আর 8 আমি লিখে নিয়েছি। 9 কবার আছে এসছে একবার, 9 এসছে একবার, 6 কবার এসছে আগে, এক আর একে দুবার, 6 এসছে দুবার, 6টা এমনি হবে না। আর এসছে কবার? 8 এসছে আমার একবার। এবার 9 আর 9 আর 8 এর মধ্যে কোনটা আগে এসছে? দুটো তো টাই হয়ে গেল, দুটো তো টাই। টাইটা কিভাবে ব্রেক করব? টাই করব 6, 9 আর 8 এর আগে কোনটা এসছে? 8 এসছে, ফিফো মেথডে এটা বসে গেল, বোঝাতে পারছি? এই 8-এর জায়গায় বসলো। প্রত্যেককে কি বোঝাতে পারা? বুঝতে পারছিস প্রত্যেককে? কি রে? মানে দাদা, যেটা হচ্ছে আসবে সেইটার জায়গায় হচ্ছে বসবে পরের এলিমেন্টটা, তাই তো? একদমই না, গুনছি স্মলেস্ট কাউন্ট, গুনছি স্মলেস্ট কাউন্ট। কাউন্ট করার পর হচ্ছে আমরা কাউন্ট করে দেখছি, তাই হচ্ছে। হ্যাঁ, যদি তাই হয়ে যায়, যদি তাই যেটা আগে এসেছে, হ্যাঁ, আগে এসেছে তার জায়গায় হলে রাইট রাইট রাইট। এবার কি জিরো,
জিরোর ক্ষেত্রে চেকিং হচ্ছে, দেখ আমি লিখে লিখে দিচ্ছি ওপরে, জিরোর ক্ষেত্রে আগে কি আছে, নয় ছয় সাত, নয় কবার এসছে আগে একবার, নয় একবার এসছে, দেখ সাত এসছে একবার একবার দুবার, সাত এসছে দুবার, আর ছয় কবার এসছে বল, ছয়ও এসছে, ছয় এসছে দুবার, সাত এসছে দুবার, বল কার জায়গায় বসবে, কার জায়গায় বসবে, নয়ের জায়গায়, ভেরি গুড, নয়ের জায়গায় বসবে, যেটা কম বার এসছে নয়ের জায়গায়, তাই নয়ের জায়গায় বসে গেল, তাই নয়ের জায়গায় আমার বসে গেল জিরো। এবার ছয়টা কার জায়গায় বসবে বল, ছয় কিরে বলতো রে, ছয় কার জায়গায় বসবে, ছয় হিট হবে, ছয় হিট হবে, অলরেডি তো ছয় আছে, চাই ছয় হিট হলো, ছয় তো আছে, ছয় আমার আসতে চাইছে, ছয় আসতে চাইছে, অলরেডি ছয়টা আমার প্রেজেন্স আছে, অলরেডি ছয়টা আমার প্রেজেন্স আছে, তাই ছয় হিট হলো, আর যখন আসতে চাইছে সাত আমার প্রেজেন্স আছে, তাই সাতটা হিট হলো, বোঝা গেল, হিট হলে আমার প্লাস চিহ্ন দেওয়া হয়। আটটা কার জায়গায় আসবে, যখন আসতে চাইছে, ভালো করে খেয়াল কর, যখন আমার আট আসতে চাইছে, তখন জিরো আছে আগে কে এসছে, জিরো এসছে, ছয় এসছে আর সাত এসছে, জিরো কবার এসছে আগে একবার, একবারই এসছে, জিরো একবারই এসছে, ছয় এসছে কবার, একবার দুবার তিনবার, ছয় তিনবার, সাত এসছে একবার দুবার তিনবার, সাত এসছে তিনবার, তাহলে কে হবে, তাহলে আমার কি হবে বল, জিরোর জায়গায় বসবে, তাহলে আটের জায়গায়, আটটা তৃতীয় জায়গায় বসবে, জিরোর জায়গায় বসবে, রাইট। নয় কার জায়গায়, যখন আমার নয় আসছে, রাফটা ক্যালকুলেট কর, যখন আমার নয় আসছে তার আগে কি আছে, আট, আট কবার এসছে, আট এসছে একবার আর একবার দুবার, আট এসছে দু, ছয় কবার এসছে, তিনবার, এক দুই তিন, ছয় এসছে তিনবার, আর সাত কবার এসছে, সাত এসছে এক দুই তিন, তিনবার, সাত এসছে তিনবার, এই কার জায়গায় বসবে, আটের জায়গায় বসবে, কেন আটের জায়গায় বসবে, স্মলেস্ট কাউন্ট তাই, স্মলেস্ট কাউন্ট তাই, তাই আটের জায়গায় বসলো, বোঝাতে পারছি, হ্যাঁ রে প্রত্যেককে বোঝা গেল। এবার জিরো কার জায়গায় বসবে, জিরো যখন আসতে চাইছে খেয়াল কর, নয় আগে কবার এসছে, নয় এসছে একবার দুবার, নয় এসছে দুবার, ছয় কবার এসছে, এক দুই তিন, ছয় এসছে তিনবার, আর সাত এসছে এক দুই তিন, সাত এসছে তিনবার, কোনটা ছোট, সব থেকে নয় ছোট, তাই জন্য কার জায়গায় বসলো, আমার নয়ের জায়গায় বসলো, তাই নয়ের জায়গায় বসলো, বুঝতে পারলি, বোঝা গেল, নাম অফ পেজ হিট দুটো, আর নাম্বার অফ পেজ ফল্ট 10টা, হিট রেশিও আর ফল্ট রেশিও বার করলাম না, করে নিস, হিট রেশিও দুই বাই টুয়েলভ ইন্টু 100, এটা ক্যালকুলেট করলে কত হয়, 16.6% মোটামুটি হয়, আর ফল্ট রেট টেন বাই টুয়েলভ ইন্টু 100 কত হয়, 8, বোঝা গেল, কি রে বোঝাতে পারলাম, প্রকৃতি বুঝলি, হ্যালো প্রত্যেকের বোঝা গেল, বল রে, হ্যালো একটু শক্ত লাগছে বুঝতে পারছি, কিন্তু জিনিসটা বোঝা যাচ্ছে, হ্যাঁ দাদা বোঝা যাচ্ছে, আরো দেখতে হবে অফলাইনে যখন করাবো, আর আবার করাবো জিনিসটাকে, আবার করাবো, করাতে হবে, এখন একটা পরিষ্কার হবে, করতে করতে আরো ক্লিয়ার হবে। এবার হলো এলআরইউ, এলআরইউ কত, লিস্ট রিসেন্টলি ইউজড, এটা একটু আলাদা, এটা এক্সিস্টিং পেজে যেগুলো থাকবে তার মধ্যে যেটা আগে এসছে সেটা হবে, তাহলে করা যাক, তাহলে শুরু করা যাক, সিক্স, সিক্স বসে গেল, নতুন এলিমেন্ট হলে আমার ফল্ট হচ্ছে, সিক্স সেভেন, সেভেনটা আমার ফল্ট হচ্ছে,
6 7 8 8 টা আমার ফল্ট হচ্ছে তাহলে 9 টা কার জায়গায় বসবে তাহলে 9 টা আমার কার জায়গায় বসবে যখন আমার 9 এলো যখন আমার 9 এলো তখন এই 6 7 8 এর মধ্যে এই তিনটার মধ্যে কোনটা আগে আসছে 6 টা 6 টা আগে আসছে তাই 6 এর জায়গায় বসছে আপাতত দৃষ্টিতে তো মনে হবে আগের মতো সেম কিন্তু সেম না একটা হিট আসার পর থেকেই দেখবি বুঝতে পারবি কনসেপ্টটা 6 কার জায়গায় আসবে যখন আমার 6 আসতে চাইছে 6 কার জায়গায় আসবে আমার কি কি এলিমেন্ট আছে 9 7 8 তাহলে এই 9 7 8 এর মধ্যে কোনটা আগে আসছে 7 9 7 8 আছে তাহলে 7 8 9 9 7 8 9 8 7 7 আগে আসছে তাই 7 এর জায়গায় বসবে বুঝতে পারছিস 7 টা কার জায়গায় বসবে বলতো 7 কার জায়গায় বসবে বলতো কি রে 8 এর জায়গায় কেন বসবে কারণ 9 8 6 9 8 কোনটা আগে আসছে 8 তাই 8 এর জায়গায় বসছে এটা লংগেস্ট ভেতরে চেক করছি না কিন্তু কোনটা লং টাইম চলছে 6 8 উপরে কোনটা আগে আসছে সেটা দেখছি উপরটা দেখে বলছি 8 এর জায়গায় তাই 8 হচ্ছে 9 6 8 এর 8 আগে আসছে তাই জন্য আর 0 টা কার জায়গায় বসবে বলতো 0 টা 0 চেক করব 9 6 7 তাহলে 7 6 9 এই তিনটার মধ্যে আছে বল 9 6 তাই 9 এর জায়গায় বসে 6 আগে তাই 9 এর জায়গায় বলো তাই 9 এর জায়গায় বস 9 টা আগে আসছে 9 6 7 7 6 9 9 আগে আসছে তাই 9 এর জায়গায় বসলো এবার 6 টা কি হবে 6 টা যখন এলো 6 টা হিট হয়ে যাবে আর অলরেডি 6 এলিমেন্টটা প্রেজেন্ট যদি প্রেজেন্স থাকে তাহলে সেটা হিট হয়ে যায় যখন 7 আসছে সাতটা আমার কি হবে হিট হবে কেন হিট হবে অলরেডি আমার প্রেজেন্স আছে যে এলিমেন্টটা প্রেজেন্স আছে সেটা হিট হয়ে যায় এইবারে বল আটটা কার জায়গায় বসবে এইবারে বল আটটা আমার কার জায়গায় বসবে বল দেখি কি রে জিরো জায়গায় একদম পারফেক্ট জিরো ছয় সাত জিরো ছয় সাত এই তিনটার মধ্যে কোনটা আগে এসছে সাত ছয় জিরো জিরো আগে তাই জিরোর জায়গায় বোঝা গেল এবার নয়টা কার জায়গায় বসছে নয়টা আট ছয় সাত সাতের জায়গায় আট পাঁচ জায়গায় না ছয়ের জায়গায় আট সাত ছয় ছয়টা আগে এসছে তাই ছয়ের জায়গায় বসলো অ্যানসার আগেরটার সঙ্গে সেম আসবে কিন্তু এলিমেন্ট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে দেখ জিরোটা কার জায়গায় আসবে বলতো আট নয় সাতের মধ্যে কোনটা আগে এসছে আটের জায়গায় নয় আট আগে তাই সাতের জায়গায় বসে অ্যানসার হয়তো আগেরটার সঙ্গে সেম আসবে কিন্তু টোটাল লজিকটাই কিন্তু আলাদা ঠিক কি না নাম্বার অফ পেজ হিট হিট কত বল দুটো আর নাম্বার অফ পেজ ফল্ট 10টা বলছি আরেকটা নিয়ম আছে করিয়ে দেবো আরেকটা নিয়ম আছে করিয়ে দি হ্যাঁ রে ওভারলোড লাগছে না তো না 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 করিয়ে দেবো তাহলে শেষ হয়ে যাবে চ্যাপ্টারটা এরপর চার নাম্বার হলো অপটিমা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগো রিপ্লেস দ্যাট এলিমেন্ট হুইচ উইল কাম ল্যাটার ইন ফিউচার এটা ভবিষ্যতে পরে আসবে কিচ্ছু মানে বোঝা গেল না স্বাভাবিক আমি এই স্ট্রিংটার জন্যই করছি হ্যাঁ স্ট্রিংটা কিন্তু আমি আর লিখছি না তা তোমার জায়গা নিয়ে একটু কনফিউশন তৈরি হয়
হ্যাঁ রে, কারোর খুব শক্ত লাগছে না তো, একটু প্র্যাকটিস করতে করতে নেমে যাবে। আমি গ্রুপে হোমওয়ার্ক দিয়ে দেবো, এম নাম্বার 1 2 3, আর ওপরটা হলো স্ট্রিং নাম্বার, ওপরটা হলো গিভেন স্ট্রিং। সিক্স সেভেন এইট নাইন, সিক্স সেভেন জিরো, সিক্স সেভেন এইট নাইন জিরো, সমস্ত স্ট্রিং গুলোকে আগে আমার দরকার, ভবিষ্যতে সব স্ট্রিং। আগে এগুলো একবারে লিখে নিয়েছিলাম বটে সুবিধার জন্য, কিন্তু এখানে আমার একবারেই আগে সব কটা নিতে হবে, নয়তো করা যাবে না। তারপরা কি রে, স্টার্ট করি? হ্যাঁ হ্যাঁ করো। প্রথমে সিক্স এলো, কোনো অসুবিধা নেই আমার, পেজ সিক্স সেভেন এলো, সেভেন এলো পেজ ফল্ট, যখন সিক্স সেভেন এইট এলো, এইট এলো আমার কোনো অসুবিধা নেই পেজ ফল্ট, প্রথম তিনটে কোনো চাপ নেই। নয় জায়গায় আসবে, আমার কোশ্চেন হলো নয়টা কার জায়গায় আসবে বল, নয়টা কার জায়গায় আসবে? নয়টা যখন আসতে চাইছে, ভালো করে বুঝবি, নয়টা যখন আমার আসতে তখন দেখছে আমার ফ্রেমের মধ্যে কি কি আছে, সিক্স সেভেন এইট, ঠিক কি না? কি আসতে চাইছে আমার? নয়, নয় আসতে চাইছে। অলরেডি আমার ফ্রেমে কি আছে, ছয় সাত আট, নয়ের পর ভবিষ্যতে ছয় সাত আটের মধ্যে কোনটা সব থেকে পরে আসবে, হুইচ এলিমেন্ট উইল কাম ইন সিক্স সেভেন এইট ল্যাটার ইন ফিউচার, হুইচ দ্য এক্সিস্টিং এলিমেন্ট উইদিন দ্য ফ্রেম, হুইচ এলিমেন্ট উইল কাম ল্যাটার আফটার নান ইন ফিউচার, কোনটা পরে আসবে, সব থেকে পরে কি আসবে ছয় সাত আটের মধ্যে নয়ের পর বলতো? নয়ের পরেই ছয় চলে আসবে, তাই ছয়ের জায়গায় হবে না, তারপর সাত আটের জায়গায় হবে না, আটটা পরে আসছে সব থেকে, তাই না? বোঝাতে পারছি, প্রত্যেককে বোঝাতে পারলাম? তাই আটের জায়গায় না, সবাইকে কি আমি বোঝাতে পারলাম? হ্যাভ ইউ এনি ডাউট? চাঁদু বোঝা গেল? হ্যালো, বুঝলি রে? ভাল্লুক ছানা বোঝা গেল কি রে? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে বল ছয়টা কার জায়গায় আসবে বলতো, ভাল্লুক ছয় কোথায় আসবে? ছয় কার জায়গায় বসবে? নয়ের জায়গায়। হোদরের মতো কথা বলছিস, ছয়টা কোথায়? এক্স্যাক্টলি, ছয় তো অলরেডি এক্সাইট। এই যে ভোঁদরের বাচ্চা, তোর গার্জেন কল, ঠিকঠাক ভাবে দেখছিস না, দেখ চোখে দেখ, সাতটা কার জায়গায় আসবে বল কি রে? সাতটাও হিট হবে, একদম ফাইন, যদি এলিমেন্টে আমার প্রেজেন্স থাকে তাহলে সেটা হিট হয়ে যায়। কার জায়গায় আসবে বল? যখন আমার জিরো আসতে চাইছে, হোয়েন জিরো উইল ওয়ান টু কাম, জিরো যখন আসতে চাইছে আমার কি কি এলিমেন্ট আছে, সিক্স সেভেন আর নাইন, এই সিক্স সেভেন নাইন এর মধ্যে কোনটা সব থেকে পরে আসবে? জিরো নাইন এ যাবে না, সিক্স সেভেন নাইন এর জায়গায়, ফাইন, ভেরি ফাইন, রিপ্লেস নাইন, ছয় সাতের জায়গায় হবে না, নয় গেল, একদম। এবার ছয়টা কি হবে বলো কি রে? ছয়টা কার জায়গায় আসবে? বিউটিফুল বিউটিফুল। সাতটা হিট হবে, রাইট রাইট, একদম পারফেক্ট। এইবার বলতো আটটা কোথায় আসবে, এটা বলতে পারলে বুঝবো প্রচন্ড বুঝি। আটটা কোথায় আসবে? হ্যাঁ জিরোর জায়গায়, জিরোতে। দেখ এই এই জায়গাটা একটু বোঝার আছে, আটটা জিরোর জায়গায় কখনোই আসবে না, জিরো আগেই বসে গেল, জিরোর জায়গায় তো আসবে নাই। ছয় সাত আর শূন্য এলিমেন্ট আমার প্রেজেন্ট আছে, হ্যাঁ কি না? কি আসতে চাইছে আট? কি আসতে চাইছে আট? আমার এলিমেন্ট কি কি আছে অলরেডি হচ্ছে ছয় সাত আর শূন্য, তাহলে আটের পর সব থেকে আগে শূন্য চলে আসছে, তাই শূন্যর জায়গায় বসবে না। ছয় আর সাত কি আসছে বুঝতে পারছি না, এই জায়গায় না একটা কনফিউশন আছে, এই জায়গায় একটা কনফিউশন আছে, তাই এটাকে বলা হয়, এটার জায়গায় একটা কনফিউশন আছে, কনফিউশন।
এটা এখন আন্ডার রিসার্চিং, অনেকে এরপর ফিফো মেথড বা অনেকে এরপর ধরে নেওয়া যায়, আমি যেটা শিখেছিলাম সেটা হলো এই স্ট্রিংটাকে ধরে নেব আবার রিপিট হচ্ছে, বোঝাতে পারছি, বোঝাতে পারলাম, আমার মানে আমি ধরে নেব স্ট্রিংটা আবার রিপিট হচ্ছে, যদি রিপিট হয় তাহলে তারপর ছয় সাত শূন্যর মধ্যে কোনটা সব থেকে পরে আসবে, জিরো নয় ছয়ও নয়, তাহলে কার আসবে সাতের জায়গায়, সব থেকে পরে কে আসছিল সাত, তাই সাতের জায়গায় আট বসবে, বোঝাতে পারলাম, আরেকবার বলছি, যদি আরেকবার বলছি, নিশ্চয়ই নিশ্চয়ই বুঝতে পেরেছি, আবার বলছি, যখন আমার আট আসতে চাইছে তার আগে আমার এলিমেন্ট কি কি ছিল, ছয় সাত শূন্য, তাহলে ছয় সাত শূন্যর মধ্যে আটের পর ভবিষ্যতে কোমার আগে চলে আসছে শূন্য, তাই শূন্যর জায়গা হবে না, যেটা পরে আসবে সেটার জায়গায় আমি নিতে চাইছি, শূন্যর জায়গা হবে না, তাহলে ছয় আর সাতের মধ্যে কোনটা আসছে আমি কনফিউশনে পড়ে যাচ্ছি, এই যে আন্ডার রিসার্চিং, এটা নিয়ে অনেকে ফিফো চালান। আমি যেটা শিখেছিলাম, আমার স্যার শিখিয়েছিল এই এই স্ট্রিংটাকে ধরে নেবো আবার রিপিট হচ্ছে, তাহলে এইখান থেকে আবার চলে আসবে স্ট্রিংটাকে, আমি আবার রিপিট করব, আমি তো পরপর পরপর এরপর আবার দেখতে পারি শূন্যর পর কি আছে, বল শূন্যর পর আমার কি আছে, শূন্যর পর আমার আছে না সিক্স সেভেন এইট নাইন, বোঝাতে পারছি, স্ট্রিংটা তো রিপিট হচ্ছে, তাহলে বল সব থেকে পরে কে আসছে, ছয়, সব থেকে পরে সাত আসছে না, বুঝলি, বোঝা গেল কি রে? বুঝলাম না এই জায়গাটা, যদি আমার আট যখন আসতে চাইছে আটের পর, আট যখন আসতে চাইছে আমার এলিমেন্ট আছে ছয় সাত শূন্য, তাহলে আটের পর তো শূন্য বসেই গেল, আটের পর তো শূন্যটা শূন্যর জায়গায় আসবে না, এবার ছয় সাতের মধ্যে পরবর্তীকালে কে আসবে, এরপর তো স্ট্রিং আছে, স্ট্রিংটা আমি ধরে নেব এই সেম স্ট্রিংটা আবার রিপিট হচ্ছে, বুঝলি, ক্লিয়ার, এবার সাইন বোঝা গেল, যদি রিপিট হয় তাহলে কোনটা সবার পরে, কোনটা সবার পরে আসছে, ছয় সাত আটের মধ্যে ছয় না, তাই না, ছয়ের জায়গায় আসবে না, তাহলে কোনটা আসছে সাত পরে আসছে, তাই সাতের জায়গায় আসবে, এবার যখন নয়ের জায়গায় নয় বসতে চাইছে, বলতো নয়টা কার জায়গায় বসবে, শূন্যর জায়গা তো বসবে না, ছয় ছয় আর আটের মধ্যে কোন আসছে, ছয় জায়গায় বসবেন, আটের জায়গায় বসে গেল, রাইট, তাহলে কার জায়গায় বসলো, আটের জায়গায় বসবে, আর শূন্যটা বলতো কার জায়গায় বসবে, শূন্যর জায়গায় হিট হবে, শূন্যর জায়গায় এটা হিট হয়ে যাবে, কেমন লাগলো, কেমন লাগলো, সুতরাং নাম্বার অফ পেজ হিট রেশিওটা করে পাতাও নেই, নিজেরা করে নিস, পাঁচ, আর ফল্ট রেশিও কত হলো, নাম্বার অফ, আরে রেশিও করে নিতে পারবি তো, হ্যাঁ দাদা, কি রে, পাঁচ বাই বারো ইন্টু একশো করে নিবি, আর ওটা হলে গিয়ে তোমার বাই বারো ইন্টু একশো করে নিবি, রইলে এতটা, আর ভুলেও পড়তে চাস না আমি ভিডিওটাও দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, একটা খালি হোমওয়ার্ক দিচ্ছি, খালি এই হোমওয়ার্কটা করবি, এইচ ডাব্লু ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু ফাইভ, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ওকে, উইথ ফ্রেম নাম্বার তিন, ক্লিয়ার, এতটা রইল, আর বাকি হোমওয়ার্ক আমি পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ, তাহলে এতটা রইল, তাহলে কি করলাম ফার্স্ট থেকে, একদম প্রথমে আমি কি করেছি দেখ, একদম প্রথমে আমি করেছি হলো এটা, এগুলো কি করালাম, টোটাল করালাম হলো ভার্চুয়াল মেমোরির অ্যাপ্লিকেশন করলাম, পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, প্রথমে বেলাডিস অ্যানোমালি কাকে বলে, জেনারেলি দেখা যায় সিক্স সেভেন এইট নাইন, সিক্স সেভেন জিরো, সিক্স সেভেন এইট নাইন জিরো, টোটাল নাম্বার অফ স্ট্রিং কটা নিয়েছি, টোটাল স্ট্রিং নাম্বার কটা আছে, টোটাল স্ট্রিং নাম্বার আছে বারোটা, ওকে, তাহলে যেটা ফার্স্টে আসবে সেটা ফার্স্টে ইনসার্ট করেছি, জেনারেলি দেখা যায় নাম্বার অফ পেজ ফ্রেম, ফ্রেম নাম্বার যদি বাড়ানো হয় তাহলে দেখা যাবে ফ্রেম নাম্বার বাড়ানোর সাথে এগুলো হলো এলিমেন্টস, তাহলে এটাকে কেটে এটা হলো এলিমেন্টস বা স্ট্রিং লিখে নেবো, এলিমেন্টস, হ্যাঁ, এই এলিমেন্টস গুলো তো এখানে যাচ্ছে তাই জন্য এলিমেন্টস, আর এটা ফ্রেম লেখা হয়, তাহলে আমি কি করছি, ফ্রেম যদি বাড়ানো হয় দেখা যায় যে আমার নাম্বার অফ হিট রেশিও বাড়বে, কিন্তু কিছু কিছু স্পেশাল স্ট্রিং এর ক্ষেত্রে দেখা যায় আমার না বেড়ে উল্টে কমে যায়, ঘটনাটা অত্যন্ত অস্বাভাবিক একটা ঘটনা, তাই একে বলা যেতে পারে আমার
পেলারিস অ্যানোমালি। এই স্ট্রিংটা হলো এমন একটা স্ট্রিং যেখানে ফ্রেম বানানো সত্ত্বেও আমার পেজ হিট রেশিওটা না বেড়ে উল্টে কমে যাচ্ছে, জেনারেলি বেড়ে যায় কিন্তু কমে যাচ্ছে। তারপর আমরা করালাম এলআরইউ লিস্ট রিসেন্টলি ইউজড, এলএফইউ লিস্ট ফিক্সড, এখানে এলিমেন্ট কাউন্ট করব যেটা স্মলেস্ট এলিমেন্ট সেই জায়গায় বসবে, আর যদি টাই হয়ে যায় ফিফো মেথড সেই টাইটা ব্রেক করবে। ফিফোতে যেটা প্রথমে আসবে এলএফইউতে হলো কমেন্টটা গুনবে, আর এলআরইউতে কি করবে লিস্ট রিসেন্টলি ইউজ, যেটা রিসেন্টলি ইউজ হয়েছে সেই জায়গাতেই আমার বসে যাবে। দেখালাম যে এলিমেন্ট গুন আসতে চাইছে যদি আমার এক্সিস্টিং থাকে তাহলে সেটা পেজ হিট হবে, আর যদি এক্সিস্টিং না থাকে তাহলে আমার পেজ ফল্ট হয়ে যাবে। কিভাবে ফল্ট হবে এবং কোন জায়গায় আসবে সেটা কিভাবে, এলিমেন্টটা আসতে চাইছে সাপোজ শূন্য আসতে চাইছে, তার আগে 9 6 7 ছিল, এই 9 6 7 মধ্যে কোনটা আগে এসছে, এই 9 6 7 মধ্যে কি কি ছিল আমার 9 6 7 6 7 মধ্যে 9টা আগে এসছে বলে 9 জায়গায় কিন্তু আমার শূন্যটা বসে গেছে। এইভাবে এইভাবে আমি চেক করে গেলাম 6টা হিট কেন হয়েছে, 6 হিট হয়েছে কারণ হলো অলরেডি এস হিট কজ অলরেডি এক্সিস্ট ইন দা ফ্রেম, অলরেডি ছিল বলে কিন্তু ওটা হয়ে গেছে আমার হিট। আর এখানে অপটিমাল ভবিষ্যতে যে পেজটা সব থেকে পরে আসবে সেই জায়গায় আমি ইনসার্ট করব, যখন আমার শেষ হয়ে যাবে লাস্টে গিয়ে দেখবো যে অলরেডি 8টা যখন আসতে চাইছে তার আগে আছে আমার 6 7 0, এই 6 7 0 মধ্যে 8 পর ভবিষ্যতে কোনটা আসছে, তাড়াতাড়ি 0 চলে আসছে 6 7 কোনটা আসছে আমি পাচ্ছি না, এই জায়গাটা একটা কনফিউশন অপটিমালের, তখন এই স্ট্রিংটাকে ধরে নেবো আবার রিপিট করছে, যদি রিপিট করে তাহলে সেই তার মধ্যে কোনটা সব থেকে পরে আসবে 6 7 7টা সব থেকে পরে আসছে, তাই 7 জায়গায় আমি 8টা বসিয়ে দিয়েছি। বোঝাতে পারছি, ক্লিয়ার? আর বেলারিস অ্যানোমালি কোন অ্যালগোরিদমের ক্ষেত্রে হয়, বেলারিস অ্যানোমালি কিন্তু শুধুমাত্র নোট করে লিখে দিচ্ছি, বেলারিস অ্যানোমালি কিন্তু আমার শুধুমাত্র অকার করে, দিস অকার্স অনলি ফিফো পেজ রিপ্লেসমেন্ট টেকনিকের ক্ষেত্রেই অকার করে, সবার জন্য নয়, অ্যানোমালি শুধু ফিফোতেই অকার করে। বোঝাতে পারলাম প্রত্যেককে? ক্লিয়ার? হ্যালো, ক্লাস ক্লিয়ার সবার? এতটা রইল, বাই বাই, কাটলাম। হ্যাঁ, কোশ্চেন? এনি কোশ্চেন রে? কাটলাম।